হ্যাঁ দেখুন, আমি তো অ্যাজ এ প্যাসেঞ্জার বলতে পারি, আমি তো কোনোদিন কপ্টার চালাইনি, যারা চালিয়েছেন তারা আরও বেটার বলতে পারবেন। অ্যাজ এ প্যাসেঞ্জার এই এই হেলিকপ্টার অনেক মডার্ন হেলিকপ্টার, এবং এই ছোটোখাটো কুয়াশা বা এরকম জিনিসে, আর যে রুটটা ওনারা ব্যবহার করেছেন সুলুর এয়ারফিল্ড থেকে ওয়েলিংটন এয়ারপোর্ট এই হেলিপ্যাড, সেই রুটটাতে এত থ্রেট নেই, এখানে রেগুলার হেলিকপ্টার সার্ভিস যায়। এবং সেই রকমভাবে কোনটা ঘটনা, কোনটা দুর্ঘটনা, কোনটা ষড়যন্ত্র, সেটা তো এখন বলতে পারবো না, এই ব্ল্যাক বক্স এবং এনকোয়ারির থেকেই বেরাবে। বাট এই এটা খুবই রুটিন ফ্লাইট ছিল, এটাতে সেরকম ডিগ্রি অফ রিস্ক ছিল না, এটা আমরা পরেই জানতে পারবো আর কি, যে কীভাবে হলো, ব্যাড ওয়েদার না পাইলট এরর না কোনো টেকনিক্যাল ফল্ট না অন্য কিছু আর কি। এই মুহূর্তে আমার মনে হয় না আমার সেটা বলার এখতিয়ার আছে কোনো রকমভাবে। ব্রিগেডিয়ার দাস, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা কথা বলে নেব ব্রিগেডিয়ার সান্যালের সঙ্গে। ব্রিগেডিয়ার সান্যাল, দেশের প্রথম সিডিএস জেনারেল রাওয়াত, তার পরবর্তী সিডিএস কে হতে চলেছেন, স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠছে। সেক্ষেত্রে পরবর্তী সিডিএস নির্বাচনের ক্ষেত্রে কোন কোন প্যারামিটারসগুলোর উপর জোর দেওয়া হয় এবং কিভাবে এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হবে, আপনার কাছে জানতে চাইব। হ্যাঁ দেখুন, প্রথম কথা আমাদের বুঝতে হবে সিডিএস এর কাজটা কি। সিডিএস এর বেসিক কাজ হচ্ছে লুক আফটার ডিফেন্স অফ দ্য কান্ট্রি, দেশের সুরক্ষা কি করে শক্ত করতে হবে, কি করে কেপেবিলিটিস তৈরি করতে হবে, যাতে কি আমরা একেবারে সিকিউর অ্যান্ড সেফ থাকি। তো এর মধ্যে তিনটেই পার্টিসিপেন্টস, আর্মি, নেভি, এয়ারফোর্স, এরা ইনভলভ আছে। তো এদের মানে ইন্টিগ্রেটেড গ্রোথ, এর দেখাশোনা করা দায়িত্ব হচ্ছে সিডিএস এর। আমরা যেমন আর্মিতে অলিভ গ্রিন পড়ি, এয়ারফোর্সে ব্লুজ, নেভিজ হোয়াইট, আর আমি যখন ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফে ছিলাম আমরা বলতাম উই ওয়্যার পার্পল। তো কনসেপ্টটা হচ্ছে ওভারঅল দেশটার ডিফেন্সটা কত করে আমরা শক্ত করে। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ব্রিগেডিয়ার সান্যালের, আমরা আরও একবার যোগাযোগ করার চেষ্টা করব। এই আলোচনার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, আপনারা সকলে সঙ্গে থাকুন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তামিলনাড়ুর ওয়েলিংটনের ছবি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।